everyone, good afternoon and welcome back to my channel. তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে দুপুর একটা। তো এখন থেকে তোমাদের সাথে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করতে পারছি এই কারণে, কারণ আমাদের আজকে মিস্ত্রিটা খুব কাজ করতে আসেনি, তো সেই কারণে। আর আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো সেকেন্ড ডে, তো মানে শনিবার, মানে দুদিন করে বিপত্তারিণী পুজো পরে, একটা যে শনিবার, আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে হচ্ছে সেই মঙ্গলবার। তো বিপত্তারিণী পুজোতে আমাদের বাড়িতে ভাত রান্না হয় না, মানে ভাত বা চালের কোনো জিনিস হয় না, মানে লুচি, পরোটা, রুটি এই সমস্ত কিছুই হয়। তো আজকে সেটাই হবে। তো সকালবেলা রুটি খেয়েছি আমরা। আর আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো প্রত্যেক বছর করা হয়, আর এবছর করা হয়নি বা করা যাবে না। তো কেন যাবে না সেটা হচ্ছে, আমার দাদুর ভাই তো উনি মারা গেছেন ফেব্রুয়ারি মাসে, তো সেই কারণে এবছর আমাদের পুজো দেওয়া যাবে না। তো প্রত্যেক বছর যেহেতু মাই উপোসটা করে বা পুজোটা দেয় বা এই সমস্ত কিছু করা হয়, তো সেই কারণে মা বললো যে পুজোটা না দিই, অ্যাটলিস্ট আমাদের পাশে, ওটা মন্দির নয়, একজনের বাড়িতে একটু মন্দির আছে, মানে বাড়িতে বাড়ির ছাদে মন্দির আছে। তো মা বললো আমি একটু ফুল মিষ্টি দিয়ে ওখানে একটু দিয়ে আসি, ওরা পুজো দিয়ে দেবে, তো যে প্রসাদটা দেবে আর টাকাটা দেবে ওটা আমরা পরে নেবো, আমি কোনো যাবো না পুজো দিতে, মানে জাস্ট কিনে দিয়ে আসবে। তো যেহেতু কোনো বছরই আমাদের ভাত খাওয়া হয় না, তো সে এবছরই সেই ভাত খাওয়া হবে না, এবছরই মানে রুটি লুচি এগুলোই হবে। তো আজকে যেটা আমাদের দুপুরে লাঞ্চে হবে, আর হ্যাঁ একটা কথা, সেটা হচ্ছে কিন্তু আমাদের কিন্তু স্নান হয়ে গেছে, সবারই স্নান, পুজো, ঘরে সমস্ত কাজ, সমস্ত কিছু কমপ্লিট। তো কমপ্লিট করার পর তোমাদের সাথে কথা বলছি। তো আজকে দুপুরে যেটা রান্না হবে সেটা হবে ঘুগনি হবে, বা চানা মশলা বলতে পারো। আবার এতে শুধুমাত্র চানা নেই, দাও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এ দেখো, এটা চানা আর তোমার চানা আর হচ্ছে মটর দুটো একসাথে মিক্সড করে সেদ্ধ করা আছে। তো ওই যে চানা মশলা করব, আর করব আমার আর বোনের জন্য লুচি, আর মা হয়তো লুচি খেলে খেতে পারে কিন্তু বাবা লুচি খাবে না, বাবা রুটি খাবে, কারণ বাবাকে ডক্টর খুব মেনটেন করে চলতে বলেছে, তো সে কারণে বাবার লুচিও খাবে না, বাবার জন্য রুটি হবে। তো এটা হবে আমাদের সেই দুপুরের লাঞ্চ মেনু। তো সে কারণে ভাবলাম যেহেতু আজকে আমার মিস্ত্রি একটু কাজ করতে আসেনি, কোনো আওয়াজ বা কিছু নেই, তাহলে আজকে ব্লগটা করাই যায়। আর হ্যাঁ, আর ভাবছি একটু সুজিও বানাবো, তো সিমুই করব না, আর সিমুই আছে ঘরে কিন্তু আজকে আর সিমুই খেতে ভালো লাগছে না, ভাবলাম একটু মিষ্টি মিষ্টি করে সুজি করি, বাবা কিন্তু সুজিও খাবে না, তো সেই জন্য। তো চলো আর বেশি কথা না বলে আমি দুপুরের লাঞ্চটা বানিয়ে নিই, অলরেডি একটা বেজে গেছে, তো লুচি রুটি ঘুগনি সবকিছু করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে। তো বেশি কথা না বলে কাজবাজগুলো, মানে রান্নাবান্নাগুলো একদম শুরু করি। কাজবাজ আজকে আর নেই, রান্নাবান্না আছে। কাজবাজ অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছিলো, বসেছিলাম, বসে বসে টিভি দেখছিলাম, তো সেই কারণেই আর শুরু করা হচ্ছে না, ভাবছি না অলরেডি বসে বসে থাকতে থাকতে একটা বেজে গেছে, এবার আমাকে শুরু করতেই হবে। আমি তোমাদের সাথে আবার বকবক করছি সেই দুপুর বেলার পর। তো আমাদের বাড়িতে কারেন্ট নেই এখনো পর্যন্ত, তো সেই কারণে, আর কারেন্ট গেছে কখন জানো, কারেন্টটা গেল তখন বাজে প্রায় 3:30, 3:30, তো এখন বাজে প্রায় 5:30, তো এখনো পর্যন্ত কোনো কারেন্ট আসেনি, আর বুঝতে পারছি না কোনো প্রবলেম হয়েছে কিনা, আর আর কখন আসবে কারেন্ট জানি না। তো যে না, ব্লগটা আমি শেষ করে দিই, ব্লগটা শেষ করে দিয়ে তারপর যদি কারেন্ট না আসে তাহলেও কোনো অসুবিধা নেই, কারণ তাহলে আমি ব্লগটা অ্যাটলিস্ট শেষ করতে পারবো। তো সেই কারণে তোমাদের সাথে ভাবলাম যে কথা বলে শেষ করি।
তো তোমাদেরকে তো আজকে বললামই যে কেন আমরা বিপদতারিণী পুজো করতে পারবো না, যেহেতু আমার দাদুর ভাই মারা গেছে। আমি আবারও রিপিট করে দিচ্ছি, তো সেই কারণে আমার দাদুই হয়, মানে আমার দাদুর ভাই তো আমার দাদুই হয় অবভিয়াসলি, তো উনি মারা গেছেন ফেব্রুয়ারিতে। তো সেই কারণে আমরা 2020 সালে কোনো পুজোই আমরা করতে পারবো না। 2020 সালে মানে দুর্গাপুজোর অষ্টমীর অঞ্জলি বলো বা ইজ অ্যান্ড এভরিথিং কিছুই করতে পারবো না। তো ইচ্ছে আছে এবছরে জন্মাষ্টমী, আমাদের বাড়িতে গোপাল যেহেতু আছে জন্মাষ্টমী তো হয়, তো ইচ্ছে আছে যে জন্মাষ্টমীটা একটু ঘরোয়াভাবে করা, তো আমরাই করব। তো জন্মাষ্টমীটা আমাদের প্রত্যেক বছর করা হয় ছোটোখাটোভাবে, এরকম এবারও সেরকমভাবেই করা হবে। তো হ্যাবক অনেক বড় কিছু আয়োজন কোনো বছরই করা হয় না, কিন্তু গোপালকে বেশ অনেক রকম রান্না বান্না করে খেতে দেওয়া হয়, আর অবশ্যই তো ব্লগ বানাবো তখন তোমরা দেখতে পারবে। আর সব দিক থেকে একদম মেসি হয়ে রয়েছে যেহেতু, তো সেই কারণে আমি একটু ব্লগটা করতে অসুবিধা হচ্ছে। আর তোমাদেরকে তো আগেও বলেছি যে বাড়ির কাজের জন্য সমস্ত কিছু আমার একদম মানে ব্লগের শিডিউল পুরো চেঞ্জ হয়ে গেছে, যে আমি কিছুই করতে পারছি না। বাট কিছু করার নেই, কী করবো বলো তো। দুপুরবেলা যে তোমাদেরকে বলেছিলাম লুচি খাবো, কিন্তু লুচি আর খাইনি, খেয়েছিলাম কি জানো তো পরোটা করে নিয়েছিলাম। বাবা তো লুচি পরোটা বা কিছুই খাবে না, বা সুজিটাও বাবা খাবে না। আর আজকে জানো ঘুগনিতে আমি মানে একটু চিনি দিইনি, একটু চিনি দিইনি, মানে ডক্টর মানে একদমই স্ট্রিক্টলি না করে দিয়েছে যে একটু চিনি ইউজ করবে। তো সেই কারণে আমি একটু চিনি ইউজ করিনি ঘুগনিতে, আর লুচি করবো ভাবলাম। ময়দাটা মাখালাম, মাখানোর পর মানে এত গরম করছে, এত গরম করছে, ভাবলাম দুধ আর লুচি খাবো না, এর থেকে একটু পরোটা করে নিই, পরোটাও খাবো। আর মা রুটি খেয়েছে, বাবাও রুটি খেয়েছিল, আর আমি আর বোন শুধু পরোটা করে নিয়ে খেয়েছিলাম। তো এটাই হয়ে গেল দুপুরবেলার মোটামুটি লাঞ্চ। আর ঘুগনিটা নিরামিষ হয়েছে, কিন্তু টু গুড খেতে হয়েছিল, টু গুড, খুব ভালো হয়েছিল খেতে। আর হ্যাঁ একটা জিনিস কি বলতো, আমি একটু গরম মশলা দিলে ভালো হতো, তো মাকে বললাম মা একটু জানো গরম মশলা দিলে বেশ খেতে ভালো হতো। মা বলছে না গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই, নিরামিষ তো, আর এমনিতে সারাদিন ভাত খাওয়া নয়, একটু রিচ হয়ে গেলে আবার অ্যাসিডিটি হয়ে যেতে পারে, তো সে কারণে বললো না এটাই ঠিক আছে। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, মানে আদা বাটা দিয়ে ঘুগনি খেতে আমার খুব ভালো লাগে, আর বেশ ভালো হয়েছিল খেতে। আর মানে বাবা ঘুগনি খেতে প্রচন্ড ভালোবাসে, প্রচন্ড পরিমাণে। বাবা ছোলার ডাল খায় না, অতটা পছন্দ করে না, কিন্তু ঘুগনি খেতে মারাত্মক ভালোবাসে। আমার ওই মটর যেটাকে বলে সেই জিনিসটা কিন্তু আমার অতটা পছন্দ নয়, বাট চানা মানে ওই চানা জিনিসটা আমার খুব পছন্দ। আবার বাবা বলে বাবার আবার চানাটা নাকি ভালো লাগে না, বাবা বলে কি চানা নাকি মাটি মাটি খেতে, এটা আমার হয় কখনো। তো সেই জন্য এই যে চানা আর মটরটা মিশিয়ে করি, আর ওই কাবুলি চানাটা একটু বেশি করে দিয়ে দিই, ওটা আমার খেতে বেশি ভালো লাগে। কার কার কাবুলি চানা খেতে বেশি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কিন্তু। তো এরকম ভাবে কেটে যাচ্ছে, আর ঘরে বিভৎস পরিমাণে গরম, মানে ঘরে দুবিন্দু থাকা যাচ্ছে না, যার জন্য বারান্দায় বসে তোমাদের সাথে আমি কথা বলছি, বুঝতে পারছো। আর মানে চুলটাকে আমি একটু ছাড়তে পারছি না, কারণ মানে ঘাড়ের দিকটাকে চুল মানে ঘাড়ের দিক থেকে পুরো সোয়েটিং হয়ে হয়ে চুলের গোড়াগুলো পর্যন্ত ভিজে যাচ্ছে, আর তখনই হয় হেয়ার ফল। আর এমনি এই সিজনে মানে বর্ষাকালে তো প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হয় তোমরা জানো, তার মধ্যে ঘামলে না আরো বেশি হেয়ার ফল হয়। সেই কারণে জানি না এই কারেন্টটা কতক্ষণ কি জ্বালাবে না জ্বালাবে, আমি বোনকে পড়তেও পর্যন্ত বসিয়ে দিয়েছি। আমি বোন পড়ে নে, একটুখানি না পড়লেও হবে না, তো সেই কারণে একটু পড়তে বসিয়ে দিয়েছি। ভাবলাম তাহলে বোনকে পড়াতে পড়াতে ব্লগটাও এন্ড করে দেবো। তো চলো, আর আজকে কিছু দেখানো নেই, আর রাতে ঘুগনি রয়েছে, সুজিও আছে, রুটি বা পরোটা এরকম কিছু করে নেবো। বাবার জন্য অবভিয়াসলি রুটি, আর আমাদের জন্য হয়তো পরোটা বা রুটিও খেতে পারি, জানি না। আটা ময়দা সমস্ত কিছু মাখা আছে, ঝটাপট হয়ে যাবে। আর কারেন্ট না থাকলে সন্ধ্যে কিছু করার নেই, আর যদি কারেন্ট থাকে তাহলে বসে বসে টিভি দেখবো টাইম পাস করার জন্য, ফোন ঘাঁটবো এটাই। আর ফোনে আমার খুব বেশি চার্জ নেই, মাত্র 40% মনে হয় চার্জ আছে। সব মিলিয়ে একটা একাকার রকম অবস্থা হয়ে গেছে, মানে শুধু আমি প্রে করছিলাম কারণ কারেন্টটা দিয়ে দাও, এটাই হচ্ছে কথা। তো চলো ব্লগটা বেশি বড় করবো না, তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, অবশ্যই আমাকে লাইক করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও নতুন কোনো মেম্বার এলে। আর আমাকে একটু অকওয়ার্ড লাগছে না দেখতে, গরমে সিরিয়াসলি আমি ভেবেছিলাম যে একটু রেডি হব, একটু রেডি হব বলতে অ্যাটলিস্ট একটু হচ্ছে নাইটিটা ছেড়ে একটু কুর্তি ফুর্তি একটু ড্রেস আপ না করবো, বাট আমার গরমে একটু ফোটা ইচ্ছা করছে না, কারণ বুঝতে পারছো যে এই গরমে এখন কুর্তি পরা মুখের মধ্যে মানে চুলটা মানে চুলটা আমার বাঁধা সত্যি প্রয়োজন ছিল, বা সেটাও ইচ্ছে করলো না। সেখানে বললাম যে না, তোমরা তো আমার ফ্যামিলি মেম্বারের মতো, আমার বন্ধু, অ্যাটলিস্ট বুঝতে পারবে তোমরা আমার কন্ডিশনটা। ঠিক আছে, ব্লগটা শেষ করতে গিয়ে আরও কতগুলো কথা আমি বলে ফেললাম,
তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও নতুন কোনো মেম্বার এলে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই প্লিজ প্লিজ তোমার কমেন্ট করো, তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। আর যদি কোনো নতুন মেম্বার আমার চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব না করে যেও না, আর পুরোনো মেম্বারদের তো অলওয়েজ থ্যাংক ইউ। আই হোপ আস্তে আস্তে তোমাদের ভালো ভিডিও আমি দিতে পারবো, ততদিন আমার বাড়ির কাজটা পুরোপুরি কমপ্লিট হয়েছে, ততদিন আমাকে একটু এরকমভাবে ব্লগ দিতে হবে। বাড়ির কাজটা ঠিক হয়ে গেলে, আমার কলেজটা আরম্ভ হয়ে গেলে চলো টাটা বাই বাই, খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সবাইকে হ্যাপি রাখার চেষ্টা করো, আর সবসময় বি স্মাইল। ওকে, সি ইউ।